সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অধ্যায় চার অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল চাপ্টারের চোদ্দতম ক্লাস শুরু করতে যাচ্ছি প্রথমে আমি বলতে চাচ্ছিলাম তোমাদেরকে এর আগে যতটুকু পর্যন্ত পড়িয়েছি ততটুকুর উদ্দীপক প্র্যাকটিস করেছি আজকে আমরা নতুন কিছু পড়াবো না নতুন কোনো টপিক শুরু করব না আজকে আমরা একটা বোর্ড কোয়েশন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে তোমাদের সেটির জন্য তোমাদের পাঠ্যসূচির অর্থাৎ পাঠ্য বইয়ে সিক্স সিক্সটি টু অর্থাৎ বাষট্টি নাম্বার তোমাদেরকে যেতে হবে একটু দেখে নাম তোমরা ছশো বাষট্টি নাম্বার পেইজের এই উদ্দীপকটি আমরা একটু পরীক্ষাতে এসেছে আমরা একটু এটা একটু দেখবো কীভাবে সলভ করে দেখেন স্যার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে স্যার আমরা গ এবং ঘ নাম্বার আমরা আলোচনা করবো এখন স্যার গ নাম্বার হচ্ছে যে আমরা প্রথম উদ্দীপকটা দেখে নিই এইচটিএমএল হ্যাট তারপর হচ্ছে টাইটেল তারপর হচ্ছে স্যার আমার বডি তারপর ওয়েল টাইপ এ তারপর হচ্ছে যে এলআই ট্যাগ দিয়েছে এলআই ক্লোজ করেছে এলআই 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 তারপর হচ্ছে ওয়েল ট্যাগ ক্লোজ করেছে বডি তারপর স্টেমেল আমি এখানে যেহেতু দেখা যাচ্ছে আমি পুরো পড়ছি না তারপর হচ্ছে যে এটা দৃশ্যকল্প দুইতে আমার কে এক দুই তিন চার চারজনের নাম দিয়েছে এখন দৃশ্যকল্প গ গ নাম্বার দৃশ্যকল্প এক ব্রাউজারে যেভাবে প্রদর্শিত হবে তা বর্ণনা করো এখানে দেখেন স্যার এখানে যেটা বলল যে তোমরা যেটা ভুল সাধারণত ভুল যেটা করো সেটা হচ্ছে যে দৃশ্যকল্প একে ব্রাউজারে যেভাবে প্রদর্শিত হবে তা বর্ণনা করো বর্ণনা না দিয়ে তোমরা শুধু এরকম আউটপুট দিয়ে দাও হুম সুতরাং আমাদেরকে বর্ণনা করতে হলে আমাদেরকে বর্ণনার জন্য আমাদেরকে জ্ঞান অনুধাবন করে একটু লিখতে হবে তো যেভাবে আনসারটা লিখতে হবে আমি সেটা একটু লিখেছি তোমরা একটু দেখো আর আমার লেখাটা একটু খারাপ তো আমি সেই জন্য লিখাটার সাথে সাথে আমি এটা পড়ে এটা পড়ছিও তোমরা পস্করে একটু লিখে ফেলবে এখন গনাম্বার প্রশ্ন উত্তর চার নম্বর প্রশ্ন গ নাম্বার প্রশ্ন উত্তর এটা কি ছিল এটা ছিল উদ্দীপক এক ব্রাউজারে যেভাবে প্রদর্শিত হবে তা বর্ণনা করো তাহলে উদ্দীপক এক কি ছিল আমরা দেখছি ওয়েল টাইপ ইকুয়াল টু এ তাহলে ওয়েল হচ্ছে কিসের অর্ডার লিস্ট তাহলে এটা জ্ঞানমূলকে আমাকে লিখতে হবে অর্ডার লিস্ট তাহলে এটা কীভাবে লিখবো উদ্দীপকের দৃশ্যকল্প এ কে এস এর লিস্টের অর্ডার লিস্ট ব্যবহৃত হয়েছে সাধারণত কোনো তারপর আমরা প্যারা করে লিখবো সাধারণত কোনো তথ্যকে সংখ্যা কমা বর্ণ দিয়ে তালিকাবদ্ধভাবে প্রকাশের জন্য অর্ডার লিস্ট ব্যবহার করা হয় তারপর হচ্ছে অর্ডার লিস্ট শুরু হয় আমরা লিখতে হবে এটি একটু বর্ণনা যেহেতু যেহেতু বলেছে বর্ণনা করো সেহেতু আমাদেরকে একটু ডিটেলস লিখতে হবে অর্ডার লিস্ট ট্যাগ শুরু হয় অর্ডার লিস্ট শুরু হয় ওয়েল ট্যাগ দিয়ে এখানে স্যার আমি একটু লাল কলম ব্যবহার করেছি লাল কালি তোমরা লাল কালি পরীক্ষাতে ব্যবহার করবে না এটা জাস্ট একটু হাইলাইট করার জন্য ব্যবহার করলাম ওয়েল ট্যাগ দিয়ে এবং প্রতিটি লিস্ট আইটেম প্রতিটি লিস্ট আইটেম শুরু হয় ট্যাগ দিয়ে ওয়েল ট্যাগের অ্যাক্ট্রিবিউট হচ্ছে আমরা জানি টাইপ এবং স্টার্ট টাইপ এবং স্টার্ট তাহলে উদ্দীপকের টাইপ অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে আমরা দেখি কি ব্যবহার হয়েছে টাইপ অ্যাট্রিবিউট টাইপ অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে তারপর স্যার এবং টাইপ ইকুয়াল টু এ হলে টাইপ ইকুয়াল টু এখানে কি দিয়েছে স্যার এ তাহলে টাইপ ইকুয়াল টু এ হলে আউটপুট হবে এ কমা বি কমা সি সুতরাং দৃশ্যকল্প একের আউটপুট হবে নির্মলূপ এ ডট যে নামটি লিখেছে সেটি বি ডট যে নামটি লিখেছে সেটি সি ডট আনিকা হ্যাঁ তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবেই লিখবে এখন আমরা দৃশ্যকল্প ঘতে চলে যাব দৃশ্যকল্প ঘতে যেটা বললো সরি ঘ নাম্বারে দৃশ্যকল্প যেটা বললো যে দৃশ্যকল্প দুইয়ের মতো লেখাটি পেতে হলে দৃশ্যকল্প একে কি ধরনের পরিবর্তন করবে তা বর্ণনা করো অর্থাৎ দৃশ্যকল্প দুইয়ের মতো তো দুইয়ের আউটপুটটা কি আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমরা জানি এরকম চিহ্ন ব্যবহার হলে এটা কি হয় সার্কেল চিহ্ন ব্যবহার করলে আনঅর্ডার লিস্ট হ্যাঁ তাহলে এখানে আমরা কি দেখবো এই আন লিস্টের আউটপুটটা যদি একে অর্ডার লিস্টে পেতে হলে অর্ডার আমাকে কী করতে হবে অর্থাৎ একে এইরকম আউটপুটটা আন লিস্ট অর্থাৎ এই আন লিস্টে করা আউটপুটটি যদি আমি একের মধ্যে পেতে যায় তাহলে কি ধরনের পরিবর্তন করতে হবে সেটা আমাকে লিখতে হবে তাহলে স্যার এখন আমরা চলে যাচ্ছি চার নম্বর প্রশ্নের তো ঘ চার নম্বর প্রশ্নের ঘনাম উত্তর আমি প্রথমে জ্ঞানমূলক হিসাবে লিখবো দৃশ্যকল্প দুই হলো অর্ডার লিস্ট হ্যাঁ তারপরে কোনো তথ্যকে ভরা বৃত্ত বর্গাকার বুলেটের মাধ্যমে তালিকাবদ্ধভাবে প্রকাশের জন্য আন লিস্ট ব্যবহার করা হয় আন লিস্ট শুরু হয় ইউএল ট্যাগ দ্বারা এবং প্রতিটি লিস্ট আইটেম শুরু হয় এলআই ট্যাগ দিয়ে ইউএল ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে ইউএল ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ আমরা জানি সেটা এবং তোমাদেরকে গত ক্লাসে পড়ে অবজেক্টিভের জন্য আমরা পড়তে হবে এবং টাইপ ইকুয়াল টু সার্কেল হলে টাইপ এখানে কি লিখেছে টাইপ ইকুয়াল টু এখানে কি আমরা দেখি টাইপ ইকুয়াল টু সার্কেল তাই এখানে কি সার্কেল দিয়েছে না হ্যাঁ টাইপ টু সার্কেল হলে আউটপুট হবে কি সার্কেল আমরা এর আগে পাঠ্যবুতে পড়েছি সুতরাং দৃশ্যকল্প দুই এর লেখাটি পেতে হলে দৃশ্যকল্প একে ওয়েল ট্যাগের পরিবর্তে ইউএল ট্যাগ এবং টাইপ এর পরিবর্তে টাইপ সার্কেল ব্যবহার করলে যে ধরনের পরিবর্তন হবে তা নিম্নরূপ তারপর সে কর্টি হবে এরকম এইচ ডি এম এল হ্যাট টাইটেল আমরা টাইটেল লিখে ডট ডট দিয়েছি তোমরা নিজেদের মতো করে দিতে পারো তারপর হেড ক্লোজ তারপর হচ্ছে বডি তারপর কি ইউএল আমার কি লিস্ট ইউএল টাইপ ইকুয়াল টু আমি কী লিখবো সার্কেল তারপর দেন এলআই লিখে এখানে এলআই লিখে আমার এলআই লিখে আমার এখানে যে নামগুলো ছিল এ নামটা আমি লিখব দেখেন স্যার একটু নামটা লিখব দেন এলআই কী করবো ক্লোজ করবো এলআই লিখে যে নামটা আছে সেটা লিখবো তারপর এলআই ক্লোজ করবো এলআই লিখে যে নামটা সেটা লিখবো সেটা এলআই ক্লোজ করবো এলআই লিখে যে নামটা আছে এলআই কী করবো ক্লোজ করবো দেন ইউএল ক্লোজ দেন বডি ক্লোজ দেন এস্টিমেল ক্লোজ এখন আমরা স্যার একটু প্র্যাকটিক্যালে চলে যাবো প্র্যাকটিক্যালে কীভাবে করা হয় বা প্র্যাকটিক্যালে একটু দেখবো আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে লিখতে হবে এখন স্যার এটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে পাঠ্য বইয়ের যে বোর্ডে কোয়েশ্চনে যেরকম আনসার ছিল সেইটি এবং আমাদের এখানে আমরা যে প্র্যাকটিক্যাল করছি সেটা আনসারটা দেখো তোমরা মিলেছে কিনা না আনসারটা আমরা দেখতে পাচ্ছি মিলে গেছে হ্যাঁ আনসারটা দেখো এটা দেখো এখন আমরা এটা কোডিংয়ে চলে যাব আমরা দেখি স্যার এখানে এইচটিএমএল প্রথম হচ্ছে ডক্টাব এইস এটা এটা আমাদের তারপর হচ্ছে যে এইচ এম এইচটিএমআ হ্যাড তারপর টাইটেল ডর ডর দিলাম টাইটেল ডট ক্লোজ করলাম তো হ্যাট ক্লোজ তারপর বডি তারপর তারপর দেখেন স্যার হচ্ছে যে ইউএল টাইপ ইকল টু সার্কেল ইউএল টাইপিকল টু আমি সার্কেল এখানে দেখেন তারপরে এলআই দিয়ে যে নামটি ছিল সে নামটি এলআই দিয়ে যে নামটি ছিল সেটি এলআই দিয়ে যে নামটি ছিল সেটি তারপর এলআই দিয়ে যে নামটি ছিল সেটি তারপর সবগুলো আমরা কি করেছি ক্লোজ করেছি আমি কেন এটা এর দেখো দৃশ্যকল্প একে কিন্তু নামগুলো ভিন্ন ছিল দৃশ্যকল্প একে কিন্তু ছিল নাম ছিল এগুলো কিন্তু আমাকে কেন এগুলো লিখতে হলো কারণ হচ্ছে এখানে বলছে দৃশ্যকল্প দুইয়ের মতো লেখাটি পেতে হলে একে কী ধরনের তাহলে এইটা এইটা আউটপুট এই আউটপুটটা আমি কোথায় কোথায় দেখতে যাচ্ছি একে তাহলে একে কী ধরনের পরিবর্তন আসবে সেজন্য আমি সেজন্য একটু খেয়াল করেন স্যার সেজন্য স্যার আমি এই যে এলাই লিখে এ নামটি এখানে লিখেছি এ নামটি এখানে লিখেছি এ নামটি এখানে লিখেছি এই নামটি এখানে লিখেছে তারপরে প্রত্যেকটাতে দেখেন এলআই লিখে নামটি লিখেছে এলাই ক্লোজ এলআই লিখে নামটি লিখেছে এলাই ক্লোজ এলআই লিখে নামটি লিখেছে এলাই ক্লোজ এলাই লিখে নামটি লিখে এলাই ক্লোজ তোমরা নামগুলো মিলে নিবে তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়ালি ইউয়ালটে ক্লোজ তারপর বডি ক্লোজ তারপর এস্টেম ক্লোজ আউটপুটে দেখি এখন স্যার আউটপুটে দেখি আউটপুটে দেখি দেখেন স্যার আউটপুটটি ঠিক উদ্দীপকে যেভাবে আছে সেভাবে দেখাচ্ছে স্যার এই তো দেখেন স্যার হুবহু কী মিলে গেছে স্যার হুবহু হ্যাঁ এখন তাহলে স্যার বুঝতে পেরেছি আমরা কীভাবে উদ্দীপক লিখতে হবে অধীপকটি করতে হবে এ ধরনের কোশ্চেন যদি আসে সে একটু চিন্তা করে লিখতে হবে হ্যাঁ আমি আবার পাঠ্যবইতে চলে যাচ্ছি স্যার আমাদের ঠিক অর্ডার লিস্ট আন অর্ডার লিস্টের জন্য আমার এই টাইপ অ্যাট্রিবিউটসমূহ টাইপ অ্যাট্রিবিউটের এই এই নিয়মটা এবং টাইপ অ্যাট্রিবিউট এবং আন অর্ডার টাইপ টাইপ অ্যার্টিবিউটের এই নিয়মটা আমাদের একটু মনে রাখতে হবে হ্যাঁ তারপর স্যার কিউর জন্য টাইপ যে অর্ডালিস্টের কী কী টাইপ লিস্টে অ্যাট্রিবিউট কয়টি টাইপ এবং স্টার্ট এবং আন লিস্টে কয়টি টাইপ হ্যাঁ তার তারপর এই কথাটি একটু মনে রাখতে হবে টাইপ অ্যাট্রিবিউট অঙ্ক এবং বর্ণ অক্ষর থাকে টাইপ অ্যার্টিবিউট আর স্টার্ট অ্যাট্রিবিউটে কী থাকে অঙ্ক এবং সংখ্যা অঙ্ক বা সংখ্যা থাকে হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি আমরা এই লাইনটা যে অর্ডার লিস্ট করার জন্য আমরা করেছিলাম কত ক্লাসে এটা করার জন্য একটু মনে রাখতে হবে এখন স্যার আমরা তিনশো পঁচাত্তর নম্বর পেজে চলে যাব আমরা দেখেন এইখানে যে কোশ্চেনটা ওয়ান থার্টি থ্রি নাম্বার কোশ্চেনটা দেখেন অর্ডার লিস্ট টাইপ অ্যাক্ট্রিবিউটের টাইপিকুলটা এ হলে থাকলে আউটপুট কেমন হবে তাহলে কি আমি এইটা অবভিয়াসলি এটা হবে যদি এখানে স্মল লেটার বা ওয়ারকেইসে যদি এ হতো তোমার ছোটো হাতের এ তখন আমাকে কী হতো এটা হতো হ্যাঁ অর্ডার লিস্টে বুঝতে পেরেছি আর যদি স্যার তারপর হচ্ছে যে আর অর্ডার লিস্টে টাইপিগুলোটা স্কোয়ার হলে আমরা তো এখন করেছি স্কয়ার হলে কী হবে স্কয়ার হলে এখানে কোনটি হবে এটি হবে এটা হচ্ছে সার্কেলের জন্য এটা হচ্ছে ডিস্কের জন্য হ্যাঁ আমরা জানি তা অর্ডার লিস্টের টু সার্কেল হলে এখন আমরা এটা করেছি সার্কেল তারপরে এই গুলো সাথে সাথে তোমরা এমসিকিউগুলো সলভ করবে আমরা সুপ্রিয় বন্ধুরা এখন আমরা তিনশো পাঠ্য বই তিনশো বিশ নম্বর তিস্টার আরেকটি অ্যাক্টিভিট সম্পর্কে পড়ব সেটা হচ্ছে যে এলআইতে ভ্যালু নামের একটি অ্যাট্রিবিট ব্যবহার করে যে কোনো আইটেমে নাম্বার পরিবর্তন করা যায় যেমন ধরো এখানে ফাইভ লিখলো টেন লিখলো ফিফটিন লিখলো হ্যাঁ এর আগে আমরা যেটা করেছি এটা দেখো এটা করেছি টেন ইলেভেন টুয়েলভ এটা হচ্ছে সিকুয়েন্সিয়াল মেনটেন করেছে কিন্তু এখানে সিকুয়েন্সিয়াল মেনটেন করেনি তাহলে সেটি ক্ষেত্রে আমাকে কীভাবে লিখতে হবে দেখেন স্যার এখানে কি লিখছে ওয়েল আই ভ্যালু ফাইভ ভ্যালু আইটেম লিখেছে ওয়েল এখানে কিছু লিখেনি টাইপ বাই স্টার্ট আই ভ্যালু ইকুয়াল টু ফাইভ তারপর আইপ্যাড এলাই ক্লোজ করেছে এলাই বেলেগুলো টেন আইফোন এলআই ক্লোজ করেছে এলআই বেলেগুলো ফিফটিন ম্যাকবোক ইয়া এলাই ক্লোজ করেছে তারপর ওয়েল ক্লোজ করেছে দ্যাট মিনস হচ্ছে যে এভাবে যদি কোনো নাম্বার দিয়ে নাম্বারটা যদি স্যার এভাবে সিকোয়েন্স যদি মেনটেন যদি না করে থাকে তাহলে আমাদের এভাবে লিখতে হবে এখন আমরা দেখি একটু প্র্যাকটিক্যালে যাই স্যার আমরা দেখি যে এস টি এম এল হ্যাড টাইটেল দেন টটর টাইটেল ক্লোজ করেছে হ্যাড ক্লোজ করে বডি ওয়েল টেক তারপর আই ভ্যালু ফাইভ আই প্যাড এল আই ক্লো ক্লোজ তারপর তারপর বইতে যেভাবে আছে সেভাবে লিখলো তারপর সরি এখানে আমি মেনু আইটেমে কাজ করতে গিয়েছিলাম এখানে মেনু হবে না আমি মেনু আর্টিমে কাজ করতে বসলাম ফিরি এখানে জাস্ট আমার এলআইটা করতে হবে এলআইটা চেঞ্জ করতে হবে আমি এলআইটা চেঞ্জ করে দেবেন হ্যাঁ তাহলে স্যার এটা দেখেন স্যার একটু দেখেন আউটপুটটা কী আসবে স্যার আউটপুটটা কি আসছে আউটপুট স্যার দেখেন আইপ্যাড আইফোন ম্যাকবুক ঠিক এটার মতো দেখেন আইপ্যাড আইফোন ম্যাকবো বিয়ার চলি এখানে ম্যাকবো বিয়ার তো এরপর দেখুন ম্যাকবুক লিখছি তো স্যার যদি আমরা কোনো সংখ্যা চেঞ্জ করি তাহলে কি একটির হবে এটা একটু দেখি স্যার স্যার এখন এখানে লিখলাম অ্যালআ ভ্যালুতে নাইনটিন থার্টি ফাইভ সেভেন্টি ফাইভ তাহলে এবার স্যার আমরা দেখবো স্যার এবার আমাদের আউটপুটটা কীভাবে হয় নাইনটিন থার্টি ফাইভ সেভেন্টি ফাইভ আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আর এই রিলেটেড আমি কিছু হোমওয়ার্ক দিব বা পাসওয়ার্ক দেবো এগুলো তোমরা করে নেবে আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর করোনা থেকে সাবধান বাহিরে কম যাবে ওকে ভালো থাকো তাহলে তোমরা সবাই সুস্থ থাকো